ওই মেয়েটা আমার সন্তানের বয়সী। আমি আমি কি করে ওর এই সুন্দর ভবিষ্যতের আশাটা নষ্ট করি বলতো? এটা তো অন্যায়। আজকে খুব ন্যায় অন্যায় বোধ জেগে উঠেছে না তোমার? খুব ন্যায় অন্যায় বোধ। এর আগে তুমি কোনোদিন কোনো অন্যায় করনি? শ্রেয়সীর বাড়িতে মিথ্যা কথা বলে শ্রেয়সীর সঙ্গে অতীনের বিয়ে তুমি দাওনি? কাজরির বাবার সঙ্গে ফেরে পাজি করে এই বাড়িতে তুমি এক কাড়ি টাকা নিয়ে এসে তোলনি? আপনি এই টাকার বিনিময়ে আমাদের মেয়েকে এখানে থাকতে দেবেন কিছুদিন, মনে করবেন যে এটা ওর শ্বশুর বাড়ি আর ও আপনাদের বৌমা। নিজের ছেলের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তার মাথায় পিস্তল ধরে তাকে তুমি জোর করে বিয়ে করতে বাধ্য করনি? প্রচুর প্রচুর লাশ গুম করেছি। তোর লাশটা গুম করতে না আমার 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 2 সেকেন্ড সময় লাগবে। আর তোকে শেষ করে দিলে না ওই মোড়ে ভাগ বসাবার কেউ থাকবে না, কেউ না। এবার তুই বল, তুই বল কি করবি, বিয়ে করবি কি করবি? আরে তুই 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 নামা না, এটা নামা না, বলছি তো বলছি তো বিয়ে করবো করবো বলছি তো। সুধা কি সুধা, আজ তোমাকে সব কিছু শুনতে হবে। বড্ড নাই অন্যায় বোধ জেগে উঠেছে আজকে তোমার, তাই না? করেছি, অন্যায় করেছি, আমি অনেক অন্যায় করেছি, কিন্তু যা করেছি সেটা আমার নিজের জন্য নয়, আমার সন্তানদের ভবিষ্যতের জন্য। বিদিশা, অতীন, ওদের সুন্দর ভবিষ্যতের কথা ভেবে। তাহলে আজকে আমার ভবিষ্যতের কথা ভাবো। তোমার? হ্যাঁ, আমার ভবিষ্যতের কথা ভাবো। দেখো দেখো, এতদিন তো তুমি আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবেছো, এটা তো তুমি অস্বীকার কিছুতেই করতে পারো না বলো, যে আমার প্রতিও তোমার কিছু কর্তব্য আছে, অস্বীকার করতে পারো তুমি? তাহলে তাহলে অস্বীকার করছি না, কিন্তু কোনো 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 কিন্তু না। তুমি আমাকে একটা কথা দাও না যে শ্রেয়সী এই বাড়ি থেকে কোথাও যাবে না। তুমি শুধু আমাকে এইটুকু কথা দাও, আর আমি তোমার থেকে কোনো কথা চাই না, শুধু এইটুকু কথা দাও। তুমি ফিরে নিচ্ছ কেন? তুমি আবার এইটুকু কথা দিতে পারছো না? তুমি আমাকে এইটুকু শুনো, তুমি যদি কথা না দাও তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবে বলো। আচ্ছা ঠিক আছে, বেশ বেশ, আমি কথা দিচ্ছি, কথা দিচ্ছি, আমি আমি তোকে কথা দিচ্ছি যে শ্রেয়সীর বিয়ের পর থেকে এই বাড়ি থেকে চলে যাবে না, এই ব্যাপারটা আমি নিশ্চিত করব। শ্রেয়সী সোম থেকে শনি রাত 9:30 আকাশ 8:00।